দুর্নীতিতে জড়িত থাকার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিট স্ট্রিক। বাংলাদেশের সাবেক এই বোলিং কোচ আইসিসির অ্যান্টি করাপশন কোডের 5টি ধারায় অভিযুক্ত হয়েছেন। 2018 সালে বাংলাদেশ জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ, একই বছরে জিম্বাবুয়ে আফগানিস্তান সিরিজ, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচের তথ্য বাইরে প্রকাশ করেছেন তিনি। তাছাড়া বিপিএল, পিএসএল এবং আইপিএলে জুয়ারির প্রস্তাব পেলেও তা গোপন করার অভিযোগও রয়েছে হিট স্ট্রিকের বিরুদ্ধে।